নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, সল্লেক ঘোষ হিন্দি ফাউন্ডেশনের ফাউন্ডার ডিরেক্টর। আজকে আপনাদের নাক বন্ধ, খুব ইম্পর্টেন্ট টপিক, নাক বন্ধ নিয়ে কতগুলো কথা বলবো। তো প্রথমে পেশেন্ট নাক বন্ধ নিয়ে এলো, তাহলে আপনার প্রথম জানতে হবে আপনি নিজের মতো করে অ্যালার্জির ওষুধ খেয়ে এসছেন, এই নাক বন্ধ, ডাক্তার মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়, এই সর্দি পড়ে, নাক জল পড়ে, হ্যাঁচু হয়, অবশ্যই আপনার ডাক্তারবাবু আপনাকে কী অ্যাডভাইস দেবে, একটা নাকের এন্ডোস্কোপি করা উচিত। নেজাল এন্ডোস্কোপি খুব মিনিমাম চার্জ, আমাদের এখানে আমরা 700 টাকা এন্ডোস্কোপি করি, কারণ হচ্ছে আমরা খুব বেশি বাড়াই না, কারণ হচ্ছে এন্ডোস্কোপিটা একদম মেন ইনভেস্টিগেশন। নাক বন্ধ নিয়ে এলে আপনি আন্দাজে ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু আমি বিইং এ স্পেশালিস্ট আমি অবশ্যই একটা নেজাল এন্ডোস্কোপি করতে বলবো। তো নেজাল এন্ডোস্কোপি করলে আপনার ধারণাটাই বদলে যাবে। কীরকম? প্রথমত নাকের এন্ডোস্কোপি আপ টু নেজাল ফ্যারিংস পর্যন্ত আপনি দেখতে পাবেন, টর্চ দিয়ে যেটা মাথা লাইট দিয়ে কোনোদিনই বোঝা সম্ভব নয়। আপনি নাকের এন্ডোস্কোপি করে প্রথমেই আপনি দেখতে পাবেন নেজাল ফ্যারিংস পর্যন্ত কী কী আছে স্ট্রাকচার। আপনি বাচ্চা বলে ভয় পাওয়ার কিছু নেই, এন্ডোস্কোপি না করলে আপনি কিছুই বুঝবেন না, এক্স রেতে কোনোদিন নাক বন্ধ বোঝা যায় না কিছু। আপনি এক্স রে করবেন, নেজাল ফ্যারিংসের এক্স রে করবেন, ভুলভাল এক্স রে আসবে, শুধু একটা অ্যাডিনোয়েড, কখনো অ্যাডিনোয়েড নয়, কিছু বোঝা যায় না। আপনি এন্ডোস্কোপি করুন, পরিষ্কার আপনি নেজাল ফ্যারিংসটা দেখতে পাবেন, অ্যাডিনোয়েড থাকতে পারে, পলিপ থাকতে পারে, হাড় বাঁকা থাকতে পারে, স্পার থাকতে পারে, টার্মিনেট হাইপারট্রফি হতে পারে, প্রথমেই সেপ্টাম ডেভিয়েশন থাকতে পারে, প্রত্যেকটা জিনিস এভরি স্টেপ আপনি সাইনাস ক্যাভিটি দেখতে পাবেন, মিডল টার্মিনেট পুরো গন্ডগোল আছে কিনা। তাহলে নাকের নাক থেকে পুরো নেজাল ফ্যারিংস পর্যন্ত প্রত্যেকটি জায়গা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন কী আছে। বাচ্চাদের নেজাল অবস্ট্রাকশনের প্রথম কারণ হিসেবে আমরা দেখেছি টার্বিনেট হাইপারট্রফিটা, বাবা মা এসে প্রথম বলে যে এখানে দেখা যাচ্ছে, ওটা মেন কারণ না, মেন কারণ হচ্ছে অ্যাডিনোয়েড গ্ল্যান্ড। আপনি প্রথমে আপনার ডাক্তার প্রথমে থ্রোটটা চেক করবে, টনসিলটা বড় আছে কিনা দেখবে, যদি টনসিল বড় থাকে মানে বুঝে নিতে হবে নাকের পিছনে গ্ল্যান্ড থাকতে পারে নেজাল এন্ডোস্কোপি। এক্স রে প্রেফারেন্স নয় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজার দেওয়া কোনো মানে হয় না, এন্ডোস্কোপি ইজ দ্য সেফেস্ট। বাচ্চাকে একটু বুঝিয়ে আমরা একটু অবশ করে দিই, আমরা সিম্পলি নাকের এন্ডোস্কোপি করি, কোনো প্রবলেম হয় না। প্রত্যেক দিন আমাদের এখানে আরও 5 জন ডাক্তার মিলে আমরা এন্ডোস্কোপি করতে থাকি সব বাচ্চাদের, যে কোনো বাচ্চাদের রিয়েলি প্রবলেম আমরা বুঝতে পারি, তার বেসিসে আমরা দেখাতে পারি এক্স্যাক্টলি কী আছে। আপনি নিজের চোখে দেখতে পাবেন, এখানে ট্রান্সপারেন্ট, লুকোচুরি কিছু নেই। আদারাইজ আপনার পুরো আন্দাজে এক্স রে করে আন্দাজে ওষুধ দিচ্ছেন, আন্দাজে অ্যালার্জি বলছেন। আমি এমনও বাচ্চা জানি 2.5 বছর ধরে ট্রিটমেন্ট করেছে, স্প্রে ইনহেলার থেকে শুরু করে নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো ডায়াগনোস হয়নি, প্রপারলি এন্ডোস্কোপি করে দেখা যাচ্ছে না বড় মাংস পেছনে বসে আছে, অ্যাডিনোয়েড গ্ল্যান্ড বসে আছে। সুতরাং নাকে নাক বন্ধ নিয়ে বাচ্চা থাকলে আপনি কত রকম, আপনাকে এক্সাম্পল দেবো, বাচ্চাকে সব নাক বন্ধ নিয়ে আছে। তো নাক বন্ধ নিয়ে কী কী কষ্ট হতে পারে আপনার, দেখুন আপনি রাতে ঘুমে ডিস্টার্বেন্স হবে, বেড ওয়েটিং হতে পারে, ডিস্টার্বেন্স স্লিপ, ছুটতে গেলে হাঁপিয়ে যাবে, সুইমিং পুলে সুইমিং করতে পারবে না, মুখ বন্ধ করে থাকতে পারে না, হা করে থাকবে, অনেক সময় নাক বন্ধ থাকলেই বসে থাকবে। আমি অনেক সময় পেশেন্ট পার্টিকে কোশ্চেন করি, আচ্ছা আপনার বাচ্চা হাঁ করে থাকে, দেবো যে না, তো তারপরে 5 মিনিটের মধ্যে বাঁদিকে বাচ্চাকে দেখছি হাঁ করে, মানে হা এরকম করে হাঁ করে থাকবে না, মুখটা খুলে থাকবে একটু, হাঁ করে রাত্রের দিকে একটু বেশি করে মুখ খুলে থাকবে। তো সেটা যদি হয় মনে রাখবেন এটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে কি, কেন ঠিক নয়, বাচ্চা কেন মুখ দিয়ে শ্বাস নেবে, ভগবান তাকে নাকটা দিয়েছে শ্বাস নেবার জন্য, তো মুখ দিয়ে শ্বাস নিচ্ছে মানে নাক তার বন্ধ আছে, তাহলে আপনাকে বাচ্চার নাক বন্ধ কেন হচ্ছে আগে ডায়াগনোসিস করতে হবে। তো নাক বন্ধের হাজার হাজার কারণ থাকে, বাচ্চা নাক বন্ধ আর না বন্ধের মধ্যে অনেক তফাৎ। দেখুন একটা বাচ্চা কীরকমভাবে ঘুমোচ্ছে, তার মানে যেসব নাক বন্ধ আছে, তারপরে ডিস্টার্ব স্লিপ আছে, নাক বন্ধ আছে, কষ্ট পাচ্ছে, এবার দেখুন সেম ট্রিটমেন্টে পরে কীরকম দেখুন বাচ্চা জীবনটা বদলে গেছে। তো বিভিন্ন রকম এরকম প্রবলেম দেখুন, আপনি একটা বাচ্চা আপনাকে দেখাবো, এরকম মুখ খুলে ঘুমোচ্ছে। আমি অনেক বাচ্চা দেখেছি চেম্বারে বসে আছে, সাউন্ড হচ্ছে, আপনার চোখে নাও লাগতে পারে কিন্তু আমার চোখে পড়বে, কিরকম এরকম হাতটা দেখুন মুখ খুলে আছে, এরকম সাউন্ড হচ্ছে, দিস ইজ দ্য সাউন্ড। তো নাক বন্ধ, তাহলে নাক বন্ধের কি জন্য নাক বন্ধ হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করলে আপনি দেখবেন যে আপনি এন্ডোস্কোপি করে দেখতে পাবেন পরিষ্কার, তার এরকম পাকা সর্দি থাকবে, কখনো বলবে সর্দি নেই কিন্তু নাকের ভিতরে ঢোকান এন্ডোস্কোপি পুরো ভরভর করে সর্দি, কী হচ্ছে বাইরে তাদের আসেই না, কারণ নিঃশ্বাসই না নাক দিয়ে, তো সর্দিটা বুঝবেন কী করে, আর যেটুকু বুঝবেন সেটুকু বলবে শুধু অ্যালার্জি, শুধু অ্যালার্জি। এরকম আপনি যেই মতো পরিষ্কার করবেন সর্দিটা, দেখুন বড় একটা অ্যাডিনোয়েড গ্ল্যান্ড আছে, পুরো ভর্তি অ্যাডিনোয়েড গ্ল্যান্ড।
তো এন্ডোস্কোপি করুন, এন্ডোস্কোপিতে টোটাল সব কিছু জানা যাবে, এন্ডোস্কোপি ছাড়া প্রপার ডায়াগনোসিস কোনোদিন হতে পারে না। বাচ্চা কেন নাক বন্ধ হচ্ছে কি করে বুঝবেন আপনি? এন্ডোস্কোপি ইজ দ্য মেইন ডায়াগনোস্টিক টুল, এন্ডোস্কোপি নট এক্সরে। বাচ্চাকে আনডিসারি এক্সরে করাবেন না, সিটি স্ক্যান করাবেন না কোনোদিন, বাচ্চাকে এন্ডোস্কোপি করেন, ডায়াগনোসিস শুনুন। এরকম দেখুন আপনার দেখা যাবে এরকম নাকের পিছনে মাংস আছে সুন্দর। তো নাকের পিছনে যদি নাক বন্ধ থাকে, তার নাক বন্ধ কী কী কারণে নাক বন্ধ হচ্ছে তার বেসিসে ট্রিটমেন্ট করুন। যদি প্রপার বড় মাংস থাকে অনেক কিছুতেই ঠিক হবে না। যদি ইনিশিয়ালি নাক বন্ধ টার্মিনেট হাইপারট্রফি ও অন্য কিছু বেশ কিছু মেডিসিন আছে ডাক্তার, সেটা আপনাকে দেখে অ্যাসেস করবে, দেখে ওষুধ দেবে। যদি বড় অ্যাডেনয়েড থাকে, বড় অ্যাডেনয়েড থেকে কোনোদিন কমবে না। এখন রক্তপাতবিহীন প্লাজমা টেকনোলজি, কোবলেসেন টেকনোলজিতে ব্লাডলেসের মাধ্যমে এক বেলার মধ্যে বাচ্চাকে, দু বছরের বাচ্চাকে ঠিক করে দিতে পারি আমরা। এরকম সুন্দর লাইফ হয়ে যাবে। একটু আগে যা ছিল হাঁ করে থাকা, দুদিন আগে সেই বাচ্চা লাইফটা চেঞ্জ হয়ে গেল। কিছু বাচ্চা দেখুন কিছুদিন বসে বসে নাক ডাকত, এই যে দেখুন শব্দ হচ্ছে, এই মুখ খুলে শ্বাস নিচ্ছে, এটা নর্মাল নয়। সেম বাচ্চা দেখুন কয়েকদিন বাদে লাইফটা চেঞ্জ হয়ে গেছে। সেম বাচ্চা দেখুন রাতে ঘুমোচ্ছে নর্মাল মুখ বন্ধ করে। তাহলে আপনি বাবা মা হিসেবে আপনি নাক বন্ধ ট্রিটমেন্ট আপনার বাচ্চা করেননি, তার ফলে বাচ্চাগুলো ভালো করে শ্বাস না নিয়ে কাটাচ্ছে, আপনি ভাবছেন অ্যালার্জি স্প্রে দিচ্ছেন, অ্যান্টি অ্যালার্জি দিচ্ছেন, কিন্তু ডায়াগনোসিস প্রপারলি হচ্ছে না, কান খারাপ হচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম হচ্ছে। অনেক সময় কান খারাপ ছাড়াও কিন্তু হতে পারে, যে আপনি শুধু কানে টেস্ট করলে বুঝিয়ে যাবেন যে অ্যাডেনয়েড বা নাক বন্ধ হচ্ছে কিনা, সেটা না। নাক বন্ধ বিভিন্ন হাঁ করে থাকা, সর্দি হওয়া, বারবারে সর্দি কাশি ভুগছে, বা বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, সেগুলো কিন্তু সবই কিন্তু পার্শিয়াল ব্লক। নাক বন্ধ মানে পুরো বন্ধ হবে না, পার্শিয়াল ব্লক আছে, 80% ব্লক আছে, তার মানে নাক বন্ধ। কীরকম বাচ্চা বসে আছে, বাচ্চা জানেই না সে শ্বাস ভালো করে নেয় না, মুখ খুলে শ্বাস নিচ্ছে, কিন্তু ওকে জিজ্ঞেস করুন না নিঃশ্বাস নেয় না, আমার ছেলে তো নিঃশ্বাস নেয় না, মোটেই নেয় না। তার মানে কারণটা বোঝাচ্ছি আপনাকে, সে কাদম, একটা গল্প আছে রবীন্দ্রনাথের ছোট গল্প, কাদম্বিনী মরিয়া গমন করলে সে আগে মরে নেই, বেসিক্যালি নিঃশ্বাস নিয়ে সে বুঝলো, আগে ভালো করে শ্বাস নেয়নি। কীরকম নাক বন্ধর এক্সাম্পল দেখুন আপনি, এই বাচ্চাটা দেখুন বাবা মা শিখছিল, বাবা মা ছিল ম্যাচিও ডর লাগছে না, মনে হচ্ছে আগে দম নেই, কিন্তু সে বোঝেনি এতদিন। যদি বুঝতো তার অনেক আগে ট্রিটমেন্টটা করতে পারতো, তিন বছর দু বছর বাচ্চাকে আমরা ট্রিটমেন্ট করি, তার মানে বোঝেনি, বাবা মা বুঝতে পারেনি। দেখুন একটু দাঁতটা একটুখানি বেরিয়ে থাকে সামান্য, এগুলো সব এই দাঁত উঁচু হইয়া মুখের গঠন চেঞ্জ হওয়া সব কিন্তু নাক বন্ধের লক্ষণ। তার মানে বাবা মা কিন্তু জানেই না বাচ্চাটা আমার শ্বাস না নিয়ে আছে। এই দেখুন প্রথম সে রিয়েলাইজ করলো, বললো যে মনে হচ্ছে যারা আরও দম নেই, তার মানে দম না নিয়ে জীবন কাটাচ্ছে। বাচ্চাটাকে দম নিতে দিন ভালো করে, নিঃশ্বাস নিতে দিন, বাচ্চাটা আপনার নিঃশ্বাস না নিয়ে কাটাচ্ছে। তো আর এরকম দেখুন শিক্ষিত বাবা মার ছেলে, কিন্তু বাবা মা জানতোই না এরকম ভুগছে সে বাচ্চা। এবং নাম কি? আদ্রেক মজুমদার। ও কি সুন্দর বলছি। আর তোমার আগে কি সমস্যা ছিল, প্রবলেম ছিল কি? আমার প্রবলেম ছিল কি আমি নিঃশ্বাস নিতে পারছি। দেখুন সুন্দর কথা বলে বাচ্চা, ফুটফুটে বাচ্চা, দারুণ কথা বলে, তার মানে এ নিশ্চয় আগেই কথাটা বলেনি যে আমি শ্বাস নিতে পারি না, জানতোই না শ্বাস নেওয়া কাকে বলে। বাচ্চারা যখন অপারেশন করা হলো, অ্যাডিনয়েড ঠিক হয়ে গেছে, সেম ডেতে নর্মাল হয়ে গেছে, তখন সে রিয়েলাইজ করেছে যে আমি ভালো করে শ্বাস নিতাম না এতদিন। দেখুন সেম ডেতে নাক বন্ধ কারেকশন করে বাচ্চারা চলে যাচ্ছে, লাইফটাই চেঞ্জ হয়েছে একদিনের মধ্যে। সুতরাং আপনার বাচ্চাকে শ্বাস নিতে দিন, জানুন এক্স্যাক্টলি কেন তার নাক বন্ধ হয়ে যায়, কেন বারেবারে সর্দি কাশি হয়, কেন রাত্রে নাক ডাকে, কেন মুখ খুলে থাকে মাঝে মাঝে, কেন নাক বন্ধ করে কথা বলে যেমন সেরকম, কেন প্রোনাউন্সিয়েশন ডিফেক্ট, আপনাকে জানতে হবে এক্স্যাক্টলি। ডায়াগনোসিস করুন প্রপারলি, সেই ডায়াগনোসিসে আপনার ডাক্তারকে চিকিৎসা করান। সুতরাং আপনি ভালো থাকুন, আপনার বাচ্চাকেও ভালো রাখুন, আপনার বাচ্চা যাতে ভালো করে শ্বাস নিতে পারে, যাতে সর্দি কাশিতে নাক ভোগে, আন্দাজ করে অ্যালার্জি বলে চালিয়ে দেবেন না। অ্যালার্জি থাকতেই পারে, কিন্তু নাকের অবস্ট্রাকশন কেন হচ্ছে আপনাকে জানতে হবে, তার বেসিসে ট্রিটমেন্ট করতে হবে। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, বাচ্চাকে সুস্থ রাখুন।